তো এর জন্য বন্ধুরা আপনারা মোবাইলের গুগল ক্রোমটাকে ওপেন করবেন আর সার্চ করবেন রেশন কার্ড আধার লিঙ্ক, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা নিচের দিকে দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ লেখা আছে, আপনারা এই অপশানের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ, ই KYC দেখতে পাচ্ছেন, ইন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনার যে রেশন কার্ডটি আধারের সঙ্গে লিঙ্ক করবেন আপনারা এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। একটু নিচের দিকে আপনারা চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কার্ডের নাম এবং আধার লিঙ্ক করা আছে কি না, আপনারা এখানে সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার ইজ নট লিঙ্ক ইয়েট লিখা আছে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা যে প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আরেকটি অপশান খুলে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, আপনারা নিজের আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট ঘর, এই ঘরের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেন্ড OTPতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইলে কিন্তু একটি 6 সংখ্যার OTP যাবে, আপনারা সেই OTPটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ডের পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন, যেমন আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্ট, পিনকোড। দেখার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এইভাবে দেখতে পাবেন লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা এখানে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে ইয়েস করবেন, যদি আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে না চান তাহলে আপনারা নো করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশান চলে আসলো, এখানে আপনারা যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসাবেন। বসিয়ে দিয়ে সেন্ড OTPতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে 4 সংখ্যার মোবাইলে OTP যাবে, আপনারা এখানে OTPটা বসিয়ে দেবেন। এভাবেই কিন্তু আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন এবং আপনারা মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।